একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার কিন্তু দেয়নি দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে প্রচুর মানুষকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা দিয়ে দিয়েছে এবং অনেকেই হয়তো সেই টাকা এখনো পাননি হয়তো সেই তালিকায় আপনি রয়েছেন হয়তো আপনি একশো দিনের বকেয়া টাকা আপনি এখনো আপনার অ্যাকাউন্টে পাননি তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জব হোল্ডারদের যদি আপনার কাছে জব কার্ড থাকে তার মানে এই নয় যে আপনি টাকা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি নেই তবে আপনি পেতে পারেন যদি আপনার জব কার্ড থাকে অবশ্যই আপনার অগ্রাধিকার রয়েছে একশো দিনের টাকা পাওয়ার এবং তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেশ কিছু শর্ত দিয়েছে যে শর্তের মধ্যে যদি আপনি পড়েন তাহলে জব কার্ডের সেই বকেয়ার টাকা একশো দিনের টাকা আপনি কিন্তু পেতে পারেন এবং সেই টাকা সরাসরি রাজ্য সরকার দিচ্ছে কেননা আপনারা জানেন গত দু বছর তিন বছর থেকে কিন্তু ঝুলিয়ে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট একশো দিনের বকেয়া টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা সেটা দিচ্ছে কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আপনার যদি থাকে আপনি হয়তো এখনো টাকা পাননি এবং আপনার সেই টাকা পেতে হলে নিয়ম মানতে হবে কি রয়েছে সেই সমস্ত আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের ইউটিউব চ্যানেল এরা তো মূল বিষয়টা কি একদম গল্পের মতন করে একদম ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন একশো দিনের কাজ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর মানুষ করেছে এবং দু বছর এক বছর থেকে সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পায়নি যারা একশো দিনের কাজ করেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা কিন্তু এখনো দেয়নি এবং সেই টাকা বকেয়া রয়েছে এবং লোকসভা ভোট আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে আপনারা জানেন এবং সেই লোকসভা ভোটকে হাতিয়ার করতে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে এবং সমস্যার মধ্যে প্রধান সমস্যা কি আধার কার্ড বন্ধ করে দিচ্ছে এবং এই আধার কার্ডটাকে আবার যাতে করে চালু করা যায় তার জন্য রাজ্য সরকার কিন্তু তৎপর হয়েছে রাজ্য সরকার কিন্তু প্রটেস্ট করছে এবং প্রচুর মানুষের সেই বন্ধ আধার কার্ডকে এবং ডি আধার কার্ডকে অ্যাক্টিভেট করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে এবং প্রচুর মানুষের আধার কার্ড কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়েছে আপনারা হয়তো সেই খবরটা দিয়েছেন এবং এই মুহূর্তের যে বড় আপডেট সেটা হলো একশো দিনের বকেয়া টাকা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর প্রান্তিক শ্রেণীর মানুষ প্রচুর গরিব মানুষ এই একশো দিনের কাজ করেছে এবং কাজ করার পরেও এক বছর দু বছর প্রায় তিন বছর হয়ে গেছে সেই টাকা কিন্তু দিতে পারেনি কেন্দ্রীয় সরকার তবে রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে গরিব মানুষদের জন্য চিন্তা ভাবনা করেছে এবং রাজ্য সরকার কিন্তু সেই টাকা প্রত্যেকের প্রতিটি গরিব মানুষ যারা একশো দিনের কাজ করেছে তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে প্রচুর মানুষ অলরেডি বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর মানুষ অলরেডি অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে গেছে তবে এখনো অনেক মানুষ টাকা পায়নি এবং টাকা নাও পেতে পারে অনেক মানুষ এবং যারা টাকা পাবে না এমন মনে করা হচ্ছে আসলে বিষয়টা কি কেন তারা টাকা পাবে না যদি একশো দিনের কাজ আপনি করে থাকেন এবং যদি সঠিক শর্ত না মানেন তাহলে আপনিও হ্যাঁ আপনিও একশো দিনের টাকা নাও পেতে পারেন তো কি নিয়ম রয়েছে দেখুন আমি স্পষ্ট ভাষায় বলেছি প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে এই টাকাটা এবার ধরুন আপনার পরিবারে চারজন মেম্বার রয়েছে চারজনের নামেই জব কার্ডে চারজনের নাম রয়েছে আমি প্র্যাকটিক্যালি দেখে দেবো ভিডিওতে সেই চারজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হয়তো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তবে কোনো একজন ব্যক্তি হয়তো অ্যাকাউন্ট নাম্বার অ্যাড নেই তাহলে সেই ব্যক্তি একশো দিনের টাকা থেকে কিন্তু বঞ্চিত হবে কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যাতে করে অন্য কোনো দুর্নীতি না হয় এর মধ্যে অন্য কোনো ব্যক্তি কোন অসাধু ব্যক্তি যাতে করে সেই গরিব মানুষের টাকা নিয়ে নিতে না পারে লুট করতে না পারে এমন অনেক অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পেয়েছে যে একজনের টাকা আরেকজন উঠিয়ে নিচ্ছে এবং এই দুর্নীতি রুখতে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে জব কার্ডের সঙ্গে শুধুমাত্র তারাই একশো দিনের টাকা পাবে এবং আপনার একশো দিনের টাকা ঢুকবে কিনা এবং আপনার জব কার্ড রয়েছে একদম খুব ভালোভাবেই রয়েছে জব কার্ড সেই জব কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং আপনার জব কার্ডে পরিবারের কজনের নাম রয়েছে এবং সেই ব্যক্তিদের কার কার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই সমস্ত বিষয় কিন্তু আপনার চেক করতে হবে যদি দেখেন কোনো একজন কিংবা দুজন কিংবা তিনজন ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক নেই তার মানে তারা টাকা পাবে না যদি অন্য কোনো সদস্যের অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে সেই ব্যক্তি টাকা পাবে ঠিক আছে তো সেটা আপনি চেক করতে পারবেন অনলাইনে এখনই চেক করুন যদি দেখেন যে হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তাহলে কি করবেন কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে লিংক করবেন সেটাও আমি ভিডিওতে বলে দেবো তাই মন দিয়ে দেখবেন খুবই ইনফরমেটিভ ভিডিও আজকের ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন ভিডিওটা লাইক করবেন এবং এই ধরনের রকম ডাউট থাকলে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আমরা আপনার সেই কমেন্টটা দেখে নতুন করে আপডেট দেব কি সলিউশন রয়েছে কি করতে হবে কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে কোন কোন ডকুমেন্ট লাগবে সবকিছু কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করব তাই মন দিয়ে দেখুন ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আমরা শুরু করি

নামটা খুঁজে বের করবেন ঠিক এই জায়গায় আপনারা ওয়েস্ট বেঙ্গলের জাস্ট একবার ক্লিক করবেন এবং অবশ্যই কিন্তু বলে রাখি জব কার্ড থাকলেই যে একশো দিনের বকেয়া টাকা পাবেন এমনটা কিন্তু নয় এই ভিডিওতে সেই আপডেটটাই আমি দেব আপনাদের কি করতে হবে এবং কোথায় যেতে হবে কি কি না করলেই নয় সেই বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন তাহলেই আপনি জব কার্ডের টাকা কিন্তু পেয়ে যাবেন বকেয়া টাকা যদি থাকে তাহলে সেই টাকা আপনি আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো পরবর্তী পেজ এরকম যখন আসবে দেখুন এখানে লেখা রয়েছে জব কার্ড বলে একটা অপশন থাকবে জব কার্ডস এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি পেজটাকে এখানে দেখুন জব কার্ডস বলে অপশান রয়েছে এই অপশানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সিম্পলি একটা এইভাবে ফর্মেট চলে আসবে আপনারা এইভাবে এখান থেকে ফাইনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ করে দেবেন এবং এখান থেকে এরপর আপনার ডিস্ট্রিক্ট জেলার নাম এখান থেকে চুজ করবেন এরপর এখান থেকে ব্লক আপনার ব্লকের নাম চুজ করবেন এবং পঞ্চায়েতের নামটা দিয়ে জাস্ট আপনারা প্রসিড অপশানে গিয়ে একবার ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এলাকার আপনার গ্রামের একটা বড় লম্বা চওড়া তালিকা কিন্তু ওপেন হয়ে যাবে যাদের যাদের জব রয়েছে এবং জব কার্ড নাম্বার এবং সেই জব কার্ড রয়েছে সেই নামটাও কিন্তু এখানে শো হবে এবং এখান থেকে আপনি যখন আপনার নামটা পেয়ে যাবেন তারপর আপনি এই জব কার্ড নাম্বার রয়েছে এই জব কার্ড নম্বরের উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জব কার্ড কিন্তু অন চলে আসবে এবং এখানে দেখবেন যে জব কার্ডে আমি ক্লিক করেছি সেই জব কার্ডে মাত্র দুজনের নাম রয়েছে এবং প্রত্যেকের কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অ্যাকাউন্ট রয়েছে তো আপনার পরিবারের সবার নামের সঙ্গে সরাসরি যদি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিংবা ব্যাংকের নাম দেওয়া থাকে তার মানে আপনি টাকা পাবেন দেখুন এখানে একটা জব কার্ড রয়েছে এই মুহূর্তে দেখুন এখানে এই জব কার্ডে তিনজন ব্যক্তির নাম রয়েছে এই তিনজনের মধ্যে দুজনের নামের পাশে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে 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 অর্থাৎ ব্যাংকের নাম তবে লাস্টের যে ব্যক্তি অনিতা বিশ্বাস এই জব অ্যাকাউন্টের পাশে কিন্তু এখানে কোনো ব্যাংকের নাম নেই অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ওনার সঙ্গে অ্যাড নেই অর্থাৎ আপনাকে অতি শীঘ্রই যদি আপনি টাকা পেতে চান যদি এখনো কিন্তু যদি এরকম থাকে নাম লেখা না থাকে কোনো ব্যাংকের তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তবে টাকা যদি পেতে চান তাহলে আপনারা জানেন যে একশো দিনের কাজের বকায় টাকা পাওয়ার জন্য বিভিন্ন পলিটিক্যাল ক্যাম্প হচ্ছে আপনাদের বিডিও অফিস রয়েছে আপনাদের গ্রাম অঞ্চল রয়েছে আপনাদের পৌরসভা রয়েছে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সাবমিট করুন না হলে যদি আপনার এরকম ফাঁকা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে আপনি কিন্তু একশো দিনের কাজের টাকা পাবেন না তো এটা কিন্তু অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন এইভাবে চেক করে যে আপনার নামের পাশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাংকের নাম রয়েছে কিনা যদি থাকে আপনি টাকা পাবেন যদি না থাকে আপনি টাকা পাবেন না ঠিক আছে তবে যাদের নাম রয়েছে নামের পাশে ব্যাংকের নাম রয়েছে তারা কিন্তু একশো দিনের বকেয়া টাকা পেয়ে যাবে যদি সেই বকেয়া টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে মূল আপডেট আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও ডাউট থাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ